সবাই শোনেন শিবলুর গাওয়া গানটা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। যে গান, যে ট্রেলার রিলিজ হয়েছে, যে পোস্টার, তাতে করে তাদের মধ্যে অন্য এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে এবং সেই আগ্রহ থেকে দেখা গেল যে গানটা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে গেল এবং তারই সুবাদে প্রথম এখন পর্যন্ত যতটুকু মানে শুনতে পারছি আর কি, সাংবাদিক মানে পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে প্রায় এক সপ্তাহের টিকিট অ্যাডভান্স মানে বিক্রি হয়ে গেছে। এটা নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, কিন্তু এই ফিল্মটা তার চাইতেও বেশি হাই, এত চমৎকার। এবং এটা যদি বলা যায় যে ফিল্মটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি ওই আমাকে টাওয়ার থেকে পানিতে ফেলে দেওয়ার পর ওই ঢেউই ছিলাম। আমরা তো আসলে এই ভিড়টা দেখতে চাই সবসময়, মানে শেষ কবে দেখেছি সেটা না বলে আমরা এই ভিড়টা দেখে আনন্দিত হই এবং এই ভিড়টা আমি মনে হয় যে সামনে আরও আমরা দেখতে চাইবো। সামনে আরও আরও যত সিনেমা আসবে হাওয়ার সাথে সাথে আরও যত সিনেমা আসবে আমরা এই ভিড়টা দেখার জন্য আসলে অপেক্ষায় থাকি। দ্বিতীয় হচ্ছে যে এই এই মানে সিনেমাটার মধ্যে যে যে পরিশ্রম মানে অসাধারণ, মানে এক প্রথম কথা বলবো এটা এত এফোর্ট দিয়ে একটা সিনেমা তৈরি করা, মানে হ্যাটস অফ টু দিস অল আর্টিস্ট টেকনিশিয়ানস ডিরেক্টর এভরিবডি, মানে ইটস মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। গানটা অসাধারণ ছিল, গান তো এর আগেই পুরো জাতি শুনে ফেলছে, সবাই হাওয়ায় দুলছিল, আর এটা একটা ভালো দিক, কেন গান একটা সিনেমাকে বড় করে নিয়ে আসছে বা ওটা পরিপূরক হিসেবে কাজ করেছে। তা আসার দিন ভালো দিন আসতেছে আমাদের এবং ভালো দিন ছিল এবং গান এবং সিনেমা সব কিছু মিলে একটা শক্তিশালী জায়গায় আমরা যেতে পারবো। সবসময় তো ভাইয়ার সাথে কথা বলি, এই জন্য আজকে আগে ভাবির মন্তব্য নিব, কেমন লাগলো হাওয়া দেখে? আসলে দেখে আমার যেটা আজকে প্রথমে বলবো পরিবেশের কথা, আমার খুব আমি খুব সিনেমা পোকা, আমি বাংলাদেশের সিনেমা খুব ছোটোবেলা থেকে দেখতাম। আজকে অনেকদিন পর মনে হচ্ছে আমি মধুমিতা সিনেমা হলে সেই অভিসারে জোনাকিতে আছি। আমরা সবাই ইউএসএ থাকি, অনেকদিন পরে বাংলাদেশে আসছি, বাট সরি টু সে টিকিট বুকড, বাট আনফর্চুনেটলি কোনো টিকিট ছিল না, বাট আমরা স্টিল ট্রাই করছি। আমরা হয়তো এখন যমুনা ফিউচার পার্কে যাবো, ট্রাই করবো, ওখানে যদি কোনো টিকিট পাই তাহলে তো আরও ভালো, বাট উই আর ডেসপারেট, আমরা হাওয়া দেখতে চাই। দেখার অনেক ইচ্ছা ছিল বাট হাউসফুল, সো দেখা হলো না। আজকে আসছি দেখার জন্য, বাট এসে দেখি আমরা অনেক ট্রাই করছি অনলাইনে, বাট কোনোভাবেই টিকিট পাইলাম না, ভাবলাম দেখি পাওয়া যায় কি না, লাক খারাপ। আজকে কেবলমাত্র শেষ হলো হাওয়ার প্রথম দিন, প্রথম শো, এবং এখন পর্যন্ত আজকের পুরোটা দিন চলছে হাউসফুল। বোঝাই যাচ্ছে বাংলা সিনেমার পালে লেগেছে হাওয়া।